কিগো বলছিলাম এই টেবিলের উপর আমি মালা রেখেছিলাম আমি এখন খুঁজে পাচ্ছি না তুমি কি দেখেছো বেবে খুঁজে পাচ্ছ না কেন এই তোমার মালা আমি কি করে জানবো ভালো করে দেখো মালাটা ছিঁড়ে গেছে তো তাই কালকে টেবিলের উপর রেখেছিলাম এখন দেখছি নি বললি হলো সোনার মালা দুম করে গায়ে হয়ে গেল ভালো করে দেখো আশেপাশে আছি পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজেছি কোথাও পেলাম না ভালো করে খুঁজে দেখ একটা দুটো টাকার জিনিস না সোনার মাল চুরি হয়নি না না চুরি হয়নি তুই খাই ফেলা দিছি তুমি রাখছো কেন আরে ঘরেই আছি পরে খুঁজে নেব যদি খুঁজে না পাস তখন মালাটার দাম জানিস কত 50,000 টাকা হা করে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছিস যা গিয়ে দরজাটা খুলে দেখ কি আবার আসলো আরে আঙ্কেল ভালো আছে তো আরে কাকিমা বলছি এক গ্লাস জল হবে নাকি আরে মা তোর মুখ কেমন শুকিয়ে গেছে কেন বেশ মালা খাইছে ওজন তো মুখ কেমন শুকায় গেছে সোনার মালা হারা ফেলেছে দাঁড়ায় দাঁড়ায় এখন শুনতেছে এ যদি আমরা হারাতাম তাহলে দেখতি আমাদের বাড়ি মাথায় করে ফেলতো আমি বাড়িতে সব জায়গায় খুঁজেছি কোথাও পাইনি আরে আরে কাকিমা কাটো কেন কাটবেন না কাটবেন না আরে মালা আমি এক্ষুনি খুঁজে দিচ্ছি তুমি যাও আমার জন্য এক গ্লাস ঠান্ডা ঠান্ডা জল নিয়ে আসো সত্যি বলছিস ঠিক আছে আমি এক্ষুনি নিয়ে আসি বাবা তুই কি জানিস মালটা কোথায় আছে আমি জানি না কিন্তু আমি একটা গোয়েন্দাকে চিনি মালটা বিরাট পাওয়ারফুল সব খুঁজে দেবে সব কিছু চোখ বন্ধ করে খুঁতি তাহলে আমি আমার পুরনো পেন ড্রাইভটা খুঁজে নেব আরে বাবা এক এক কি বিড়বিড় করছো বাবা বাবা কিছু না কিছু না বাবা বচা হা করে বসে আছে কেন গোয়েন্দাকে ফোনটা করো আর মালটার নাম কি স্পেশালিস্ট গোয়েন্দার নাম হলো পানু কুমার পানু কুমার খুঁজে দেবো সালা সব কিছু খুঁজে দেবো হ্যাঁ আমি হলাম গোয়েন্দা কানু কুমার সবাই আমাকে ভালোবেসে পানু বলে ডাকে হ্যাঁ শুন শুন মিস্টার পানু আরে আরে বসুন বসুন তো বলুন কি হয়েছে আমাকে কে ফোন করেছিল আগে আমি করেছিলাম ইসালা তুই দুলালে ছিলে না আগে হ্যাঁ আমি দুলালেই ছিলি তোর বাবা মেশিং এর কভার হারিয়ে গেছিল আমি খুঁজে দিয়েছিলাম তাহলে আমার পেন ড্রাইভের কথাটাও বলে দেখবো একবার আগে গোয়েন্দা বাবু আমি হলাম বঙ্কিশ আগে বঙ্কিশ বাবু বলুন আপনার কি হারিয়েছে আগে আমার কিছু হারায়নি ওই আমার স্ত্রীর মালা খুঁজে পাচ্ছে না মালা ডিসগাস্টিং এসব ছোট ছোট কাজ আমি করি না মার্ডার আর খুন ছাড়া ঠিক আছে করতে হবে না আপনার আপনি উঠুন তো যান এখান থেকে ব্যাস আর একটা কথা না মালটা কখন হারিয়েছে কোথা থেকে হারিয়েছে আগে পুরো ঘর তন্ন তন্ন করে খোঁজা হয়েছে কোথাও খুঁজে পাইনি দেখে তো মনে হচ্ছে খুব জন্ডিস কেস যার মালা তাকে ডাকুন এই কোথায় গো মধুর মা ই ওকাম করি এখন কোথায় যাই বসে আসু আরে এই দিকে আসু এই গোয়েন্দা বাবু তোমার সাথে কিছু মার সাথে কিছু করবি 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 কি গো আবার ডাকছো কেন কি হলো বাবা আসুন আসুন মধুরী মা আসুন এই যে গোয়েন্দা বাবু ইনি হলো আমার স্ত্রী যা জিজ্ঞাসা করো ইনের কাছ থেকে করুন আচ্ছা আপনার মালা তো আপনি লাস্ট মালাটাকে কোথায় দেখেছেন কোথায় দেখবো এই মালাটা তো আমার গলায় ছিল আচ্ছা তো গলার থেকে মালাটা উধাও হয়ে গেল হ্যাঁ না 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 মালাটা কালকে ভেঙে গেছিল তাই ওই টেবিলের উপর তুই দিয়েছিল মালাটা হলুদ কালারের ছিল একদম ঠিক হলুদ কালারের ছিল কালকে ওই মালাটা টেবিলের উপর রেখেছিলেন আপনি তাই তো আমি যা বুঝতে পাচ্ছি কেসটা খুব গম্ভীর কেস আপনি এখন যান পরে সময় হলে ডেকে নেব আগে পানুদা আপনার কি মনে হয় চেনটা কি চুরি হয়েছে নাকি লুকিয়ে রেখেছি চেনটা চুরি হয়েছে খেতে তো এখনো আসলো না টুর্নামেন্ট তো শুরু হয়ে গেল এতক্ষণ লাগছে কেন আমি কি করে বলবো বল কিবোর্ডে সুইচ ঠিক করতে কতক্ষণ লাগে পানুকমান বলছিলাম আমার একটা ছোট জিনিস হারিয়ে গেছে ওটাকে খুঁজে দিতে পারবে কেন পারবো না বলুন আপনার কি ধন হারিয়েছে মানে ওই সেমন কিছু না একটা ছোট পেন ড্রাইভ ছিল ওর মধ্যে পা পা কি বলছেন আপনি পা পা কি আগে বলুন আগে ওর মধ্যে ওই আপনার নামের জিনিস হ্যাঁ ভরা ছিল ভরা ছিল পানু ভরা ছিল হ্যাঁ লাস্ট কবে দেখেছেন আপনি ওটা আগে 6 মাস আগে ওই ছেলের ল্যাপটপই দেখেছিলাম তারপর থেকে আমি আর মালটা খুঁজেই পেলাম না মিয়া খালিফা সানি লিওন ড্যানি ড্যানন A to Z একদম হাইব্রিড মাল ভরা ছিল মানে কি বলে বোঝাবো A few moments later কি গো এখনো খুঁজে পেলেন আমার মালটা কি বলে গোয়েন্দাকে ডেকে নিয়ে এসো বের করো
আরে মা তুমি তো রেগে গেলে কেন? চেষ্টা করছো তো, 5 টাকা দিলে। হ্যাঁ একটা রহস্যর কথা বলবো। আগে তোমাদের তো একটা কথা বলা হয়নি, ইনি 5 টাকা করে নেই আর রহস্যর কথা বলে। বাবা আমার কাছে তো 5 টাকা নেই, এই তোর কাছ থেকে তুই দি না। আমার কাছে তো 10 টাকার নোট, এই নাও। আগে আর একটা কথা, ইনি 10 টাকা 5 টাকা নেয় না, পিওর 5 টাকার কয়েন দিতে হবে। এটা আবার কি বলার গোয়েন্দা, 10 টাকা দিচ্ছি নেবেন না, ওনার 5 টাকাই লাগবে। 5 টাকা দিলে রহস্যর কথা বলবো, না হলে বলবো না। পদ্মরেখা আগে আগে না 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 আমি দিচ্ছি আমি দিচ্ছি, এই নাও নাও। ও বলো আমি পোস্ট দেখতে পাচ্ছি, চোরটা মালাটা নিয়ে চোর বাজারে ঢুকলো। আমার মালা বিক্রি করে দিল চোর। আরে আরে কাকিমা কাঁদবেন না, আরে চোর বিক্রি করতে পারবে না। যা কারমারা হয়ে গেল। বাবা আবার কি হলো, আমাকে আমাকে খুলে বলুন। 5 টাকা দিলে একটা রহস্যর কথা বলবো। হ্যাঁ এই যে 5 টাকা, এবার বলো কি হলো। কি আর হবে, চোর ওই মালাটা বিক্রি করে দিল। তাকে তোমরা সবাই চেনো, বাবা খেচাও চোর বাজারে গেছে, আর গোয়েন্দাও বলছে মালাটা চোর বাজারে, তার মানে এখানে দাঁড়াতে না ভাই, ঘুরে যাই বসু, যা করিস ভালোই করিস। তেইশ মারি থুয়ে দিছে মালাটার। 5 টাকা দিলে আরো দুটো রহস্যের কথা বলবো। এই যে 5 টাকা যা আছে সব বলো। যে মালাটা চুরি করেছে সে পুরো টাক। আর একটা কথা, মালটা সবসময় চোখের চশমা পরে থাকে। হ্যাঁ এ ভাই, এ তো পুরো হুবহু খেচার মতন, তো পুরো খেচার কথা বলছি। কিন্তু মালটা চুরি করবে বা কি করতে, এই পুরো ব্যাপারটা না জানা পর্যন্ত সন্দেহ করা যাবে না। আগে আপনি যা বলছেন সব ঠিকঠাক বলছেন তো, না হাওয়ায় ছুরি মারছেন কতগুলো? হ্যাঁ বালকুমার যা বলে একদম সত্যি কথা বলে, আপনি বিশ্বাস করলে করুন, না করলে আমরা পালছি না। আগে গোয়েন্দা মশাই চোরটার নাম বলতে পারবেন? 5 টাকা দিলে আর একটা রহস্যের কথা বলবো। হ্যাঁ এবার আমি দেবো 5 টাকা, তোর অনেক দিয়েছি, এই নি। চোরটার নামে প্রথম অক্ষর, হ্যাঁ ক দিয়ে শুরু।